এই গরুর ফার্মে বর্তমানে কতগুলো গরু রয়েছে? বর্তমান আমার সেটা আছে 12টা। বারোটা গরু। জি, 12টা গরুর মধ্যে গেলেন গরু কি মা গরু না? এগুলা দুইটা আছে মা গরু, আচ্ছা, আর আমার এখানে প্রতিটা আর কি কনসেপ্ট করাইছে, এগুলো 7 মাস করে হয়ে গেছে। আচ্ছা, এই যে গরুগুলো যে কেনা হয়েছে, এই গরুগুলো কোথেকে কেনা হয়েছে? এগুলো নীলফামারী থেকে কিনছি, আর কিছু কিনা আছে মিরগঞ্জ আর বসুনিয়া, মানে বিভিন্ন হাট থেকে। জি জি। আচ্ছা, এই গরুগুলো যে কেনা হয়েছে, এটা গরুগুলো কি ধরনের গরু কেনা হয়েছে? এগুলো যখন আমরা কিনতাম একটু শুকান দেহে কিনতাম, আর তারপর নিয়ে এসে একটু খাওয়া, ভালো করে একটু খাওয়ান দিয়ে কনসেপ্ট করাই। আচ্ছা, তাহলে এই ফার্মটা কি ফার্ম? এটা আমার ডেইরি করা আছে, আচ্ছা, তাই বলি ডেইরি এবং মোটা তাজা দুটো দুটোই করা আছে। দুটা করুন। শুকনো গরু কেন ক্রয় করা হয়? কারণটা শুকনো করা হচ্ছে যে আমরা কম টাকায় কিনতেছি, আচ্ছা, এবং বেশি টাকায় বিক্রি করতে পারতেছি। আচ্ছা, তাহলে এই যে এই গরুটা যে আপনার শুকনা দেখে তুমি কিনলা, জি, তো এই গরুটা কয়দিন পর বিক্রি হবে? এটা তো আমাদের মানে প্রজেক্টটা হলো 90 দিন, 3 মাসের প্রজেক্ট। জি জি জি। 3 মাস অন্তর একটা গরু বিক্রি হবে? জি। তাহলে 3 মাস যদি একটা গরু রাখা হয়, তাহলে একটা গরুর পিছনে 3 মাসে কত খরচ হবে? 4,000। 4,000। তাহলে পার ডে কত খরচ হচ্ছে একটা গরুর পিছনে? পার ডে খরচ হচ্ছে 131 টাকা। 131 টাকা। জি। ও আচ্ছা, তাহলে এই গরুর যে আমরা দেখতেছি আপাতত খড় খাচ্ছে, জি, এর পিছনে আর কি কি খাদ্য দেওয়া হয়? এর আমার ঘাস আছে পাশের জমিতে। কি ঘাস? নেফিয়ার আছে, কাঞ্চন আছে। ও আচ্ছা আচ্ছা, এমনি কোনো অন্য বাড়তি কোনো ফিট টিট দেওয়া হয় কিনা? হ্যাঁ, মুসুর ডাল খাওয়াচ্ছি আর ওই গমের ভুসি খাওয়াচ্ছি। আচ্ছা, মুসুর ডাল এবং গমের ভুসি খাওয়ার উপকারিতাটা কি? মুসুর ডালটা মানে গরুটার মোটা তাজা, মানে শরীরটা একটু স্ট্রং থাকে। জি। ও আচ্ছা, এখন এই যে গরুগুলো এই যে কিনেছো, এক একটা গরুর মূল্য কিরকম? এগুলো যখন আমরা কিনতাম তখন এগুলার দাম ছিল 20 থেকে 22 হাজার। 20 থেকে 22 হাজার। আর এখন যে আমরা বিক্রি করি, এখন আমার এই গরুগুলোর দাম হচ্ছে 70 থেকে, যখন বাচ্চা নামবে এগুলার দাম আমার 60 থেকে 70 হাজার। তাহলে এই যে গরুগুলো যে কিনেছো, যখন কিনছো 20 থেকে 22 হাজার টাকা, জি, তখন এই গরুগুলো কি জানি বলে এটাকে, এটা কি তখন কনসেপ্ট ছিল না আনার পরে কনসেপ্ট হচ্ছে? কিছু হাটেও কনসেপ্ট ছিল, আচ্ছা, আর যেগুলো হয় না সেগুলো আমরা বাড়িতে এনে আর কি বীজ দেওয়া হয়েছে। ও আচ্ছা, তাহলে এগুলো তো আসলে কি জানি বলে এটা বিক্রি হচ্ছে ডাবল দামে, তাই না? জি জি জি। আচ্ছা, লাভ কিরকম হচ্ছে তাহলে? লাভ তো মোটামুটি আল্লাহর রহমতে 25,000-25,000 টাকা লাভ আসছে 3 মাসের মধ্যে। জি। ও আচ্ছা, তো এখন এই যে ফার্মটা, জি, তোমার এই যে কি রকম পরিশ্রম হচ্ছে এই ফার্মটা করতে? হ্যাঁ, হইছে একটু মোটামুটি পরিশ্রম। জি জি। প্রতিদিন লেগে থাকতে হয়? জি জি জি। আমি আছি, আমার বড় ভাই আছে, মানে সবাই মিলে, আব্বা আছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে ফার্মের যে ঘরটা আমরা দেখতেছি, এই ঘরটার দৈর্ঘ্য প্রস্থ কত? 60 ফিট আর 25 ফিট, মানে প্রস্থ হচ্ছে 25 আর লম্বাটা হচ্ছে 60 ফিট। এই ঘরের কিরকম কষ্ট পড়েছে তৈরি করতে? 2 লক্ষ টাকার মতো। জি। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন হচ্ছে, শেষ প্রশ্ন হচ্ছে যে এই এখানে কয়টা গরু কথা বললা? এখানে আছে 12টা। 12টা, সেট হলো 28টা। 12টা গরুতে কিরকম ইনভেস্ট রয়েছে, কতগুলো টাকা? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। জি। আচ্ছা, আমরা দেখতেছি এই ছোট দুটো বাছুর হয়েছে গরুর, একটা হলো আমার 7 দিন হচ্ছে আর একটা 10-11 দিনের মতো হবে। এটা কি এখান থেকে কনসেপ্ট হয়েছিল, হাট থেকে আনাই কনসেপ্ট? এটা হাট থেকে নিয়ে আসছি কনসেপ্ট করা। তাহলে এই যে কনসেপ্ট যে গরুটা, জি, এই দুটো গরু কিনেছো, কি রকম রেট পড়ছিল? 72,000 পড়ছে এখন। জি। আর এখন যে আমরা বিক্রি করি 1,20,000 টাকা এরকম হবে। আচ্ছা, গরুগুলো যখন এই লালন পালন করতেছো, জি, এর মধ্যে কোনো অসুখ বিসুখ হয়? হ্যাঁ, অসুখ হয়। কি ধরনের অসুখ হতে পারে? এগুলা জ্বর হয়, একটু ঠান্ডা লাগলে একটু জ্বর হয়, ঠান্ডা কাশি হতে পারে। জি জি। এই মেডিসিন কি কি মেডিসিন খাওয়ানো হয় এর জন্য? ফাসফেট খাওয়াই। আচ্ছা, ব্রানকাভেট খাওয়াই। আচ্ছা, সর্দি কাশির জন্য। ও আচ্ছা আচ্ছা, ব্যথা হলে একটু কীটনাশক ওষুধ খাওয়ানো। মানে কিটোভিট খাওয়া? কিটোভিট। জি জি। কিটোভিট খেলে জি জি সেরে যায়। জি।